লঙ্কার যুদ্ধক্ষেত্রে হাজার হাজার সৈনিকের মৃতদেহ ছড়িয়ে থাকতে দেখা যায়। মহারাজ, এই যুদ্ধে মন্ত্রী রাম আর তার বানর সেনা ভয় পেয়ে পালিয়েছে। বলো আমায়, শুভ সংবাদ শোনার জন্য আমি উৎসুক। মহারাজ, কুম্ভকর্ণের পুত্র বানর সেনাদের হাতে মারা গেছে। আপনি স্ত্রী অভিলাষ এখনই ছেড়ে দিন, না হলে এখানে চারিদিকে শুধু ধ্বংসই দেখতে পাবেন। সীতাকে সম্মানের সঙ্গে রামের হাতে সঁপে দিন। আমায় আজ্ঞা দিন পিতাশ্রী, আমি রাম লক্ষণের মাথা কেটে আপনার চরণে এনে দেব। ইন্দ্রজিৎ যাও, কুম্ভকর্ণকে জাগাও।